জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিডিও অফিসের পাশে জঙ্গল থেকে উদ্ধার প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর সহ ভোট দেওয়া ব্যালট পেপার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি দুই নম্বর ব্লক এলাকায়। বিজেপির পক্ষ থেকে ব্যালটের কারচুপি সহ একাধিক অভিযোগে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পৌঁছতেই বিডিও অফিসের পাশ থেকে প্রচুর পরিমাণে উদ্ধার হয় ব্যালট। সেই ব্যালট কুড়িয়ে নিয়ে এসে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। হাইকোর্টের নির্দেশ দিয়েছে এই সুতি টুকুরাকে, সাত নম্বর এই ভিডিওকে, এই দালাল ভিডিওকে, বলেছে সিসিটিভি ফুটেজ নিয়ে হাইকোর্টে যেতে হবে। তাই জন্য আমাদেরকে প্রমাণ আছে, তাই জন্য এটা কারচুপি, এরা পরিকল্পনা ভাবে আজকে ভিডিও জানে যে ওরা তিন তারিখ হাইকোর্টে ডেকেছে ভিডিওকে, তাই জন্য ভিডিও আমাদের হাজির ব্যালট ভোট, আমাদের জাতীয় কংগ্রেসের কাউন্টিং ব্যালট ভোট বিষ্টাং নিয়ে বাইরে ফেলেছে। এবং আরো পাঁচ বস্তা আরো এখনই উঠে নেওয়া সাহেব নিজে গেছেন ওই গাড়ির সঙ্গে। পাবলিকের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, বৈধ ব্যালট পেপার কেন বাইরে আছে? সুতি টু এর আন্ডারে, বিশেষ করে সাত নম্বর জেলা পরিষদের আন্ডারে যে বুথগুলো তার ব্যালট পেপার, তাতে আমরা দেখছি ডিস্টিংগুইশ মার্কস রয়েছে, সিগনেচারও রয়েছে। তো ব্যালট পেপার থাকার কথা পোলিং স্টেশনে, না হলে কাউন্টিং স্টেশনে, দুটোর থেকে বাইরে এলো যেখানে। আমাদের প্রশ্ন, এই ধরনের হাজার হাজার ব্যালট পেপারের হয়তো ডবল ছাপানো হয়েছিল, অসাধু কাজে লাগানো হয়েছে কিংবা অসাধু কাজনে লাগানো হবে, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমরা প্রশাসনকে বলবো, পুলিশকে বলবো, এটার তদন্ত করা হোক, এটা বাইরে কেন এলো। সুতিপুরের আকাশে বাতাসে ব্যালট পেপার উড়ে বেড়াচ্ছে, এটা তো পরিষ্কার যে গণনার মধ্যে 100% কারচুপি হয়েছে। আমাদের ভোটগুলোকে বাইরে ফেলে নিজের একটা যাকে জিতানো দরকার তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা মনে করছি গণতন্ত্রের একটা যে হরণ হয়েছে, বস্ত্র হরণ হয়েছে, এটা সব আমলাতন্ত্র শিক্ষিত মানুষগুলা যে আমরা জানি না, আজকে মণিপুরের ন্যায় আমাদের এই পঞ্চায়েত ভোটে বস্ত্র হরণ করবেন, এইভাবে ব্যালট পেপার ঘুরে বেড়াবে আকাশে বাতাসে, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। গণতন্ত্রকে হত্যা করছেন এনারাই। কাপড় দিয়ে পুরো ব্যালট বক্সকে সিল করা হয়েছিল, সেই ব্যালট বক্স সেই কাপড়ের মধ্যে প্রায় আটশো থেকে নশো এইরকমভাবে অরিজিনাল ব্যালট পেপার সেখানে কংগ্রেসের, সেখানে সিপিএমের, সেখানে বিজেপির প্রতীকে সেখানে ছাপ দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে সুতি টু, ৩৩ এবং প্রিজাইডিং অফিসারের পুরোপুরি সিগনেচার দেওয়া আছে। এবং তার পরবর্তীতে যখন আমরা বৃহত্তর আন্দোলনের দিকে গেলাম এবং বিডিও অফিস ঘেরাওয়ের দিকে গেলাম, তারপর পুরোপুরি আইসির নেতৃত্বে এসে পুলিশ প্রশাসনের মদতে এবং সেন্ট্রাল বাহিনীকে কাজে লাগিয়ে প্রায় এক পিকআপ, প্রায় আট বস্তা তারা আজকে এই ব্যালটপত্র, অরিজিনাল ব্যালটপত্র, মানুষের যেই গণতন্ত্র, মানুষ দেওয়ার কথা ছিল 8 তারিখে এবং 11 তারিখে গণনা ছিল, পুরোপুরি আইসির মদতে সেগুলো এখান থেকে পাচার করে দেওয়া হলো।